আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, ইসলামে মৃত মানুষের পোশাক সম্পর্কে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। ইসলামী শরীয়ত অনুযায়ী মৃত ব্যক্তিকে সম্মানজনকভাবে কাফন দাফন করতে হয়। কাফনের পোশাক সাদা হওয়া উত্তম। তার মানে এই নয় যে অন্য রঙের কাপড় দিয়ে কাফন পরানো যাবে না, তবে হ্যাঁ, সাদা রঙের কাপড়ে কাফন পরানো উত্তম। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় রং ছিল সাদা। তিনি সাদা রঙের পোশাক ব্যবহার করতে পছন্দ করতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সাদা রঙের কাপড় পরিধান করবে, তোমাদের জীবিতরা যেন সাদা কাপড় পরিধান করে এবং মৃতদেরও যেন সাদা কাপড় দিয়ে কাফন দেওয়া হয়, কেননা সাদা কাপড় তোমাদের সর্বোত্তম পোশাক। অন্য হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সাদা রঙের পোশাক পরো, কেননা তোমাদের জন্য তা সবচেয়ে উত্তম পোশাক, আর তোমাদের মৃত ব্যক্তিদের এটা দিয়েই কাফন দাও। কিন্তু কেন এই রং ব্যবহার করা উত্তম? আসলে এর মূল কারণ এটাই যে এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। তাছাড়া সাদা বিশুদ্ধ ও পূর্ণতার রং। সাদা রঙের অর্থ বিশুদ্ধতা, নির্দোষ, পূর্ণতা ও সম্পূর্ণতা। সাদা রং মনকে স্পষ্ট ও বিশুদ্ধ করে তোলে বলে বিশ্বাস করা হয়। এছাড়া সাদা পরিতৃপ্তি, বিশুদ্ধতা, সরলতা, পরিচ্ছন্নতা, শান্তি, নম্রতা, নির্গুলতা, ভালো প্রভৃতি ভাব প্রকাশে সাহায্য করে। তাই ইসলামে সাদা পোশাকের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও সাদা কাপড়ে কাফন পরানো হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনটি ইয়েমেনি সাহুল সাদাসুতি বস্ত্র দিয়ে কাফন দেওয়া হয়েছিল। তার মধ্যে কামিজ ও পাগড়ি ছিল না। এজন্য প্রায় প্রতিটি মুসলিম দেশে মৃত মানুষকে কাফন পরানোর ক্ষেত্রে সাদা পোশাক পরানোর সংস্কৃতি গড়ে উঠেছে। তবে এ বিষয়টিও স্মরণ রাখতে হবে যে অন্য রঙের কাপড় দিয়ে কাফন পরানো নিষিদ্ধ নয়, বরং ইসলাম চায় এমন কাপড় দিয়ে মৃত ব্যক্তিকে কাফন পরানো হোক যা মৃত ব্যক্তির সম্মান প্রকাশে সহায়ক। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিতে গিয়ে তার সাহাবিদের মধ্যে জনৈক ব্যক্তির কথা উল্লেখ করেন। তিনি মারা গেলে তাকে অপর্যাপ্ত কাপড়ে কাফন দেওয়া হয় এবং তাকে রাত্রিবেলা কবর দেওয়া হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এই বলে তিরস্কার করেন যে কেন তাকে রাত্রিবেলা দাফন করা হলো, অথচ তিনি তার জানাজা পড়তে পারলেন না। বরং কোনো মানুষ নিরুপায় না হলে এরূপ করা ঠিক নয়। এ বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমাদের কেউ তার মুসলিম ভাইকে কাফন দেবে, সে যেন ভালো কাপড় দিয়ে কাফনের ব্যবস্থা করে। এসব কিছু বিবেচনা করে ইসলাম ধর্মে মৃত ব্যক্তিকে সাদা ও ভালো কাপড়ে কাফন পরিয়ে দাফন করা হয়। এটি মানবীয় মর্যাদা রক্ষার ক্ষেত্রে ইসলামের একটি পদক্ষেপ। প্রিয় দর্শক, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওটি দেখার জন্য এখনই বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।